ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রাস্তায় নেমে বিক্ষোভ করোনা রোগীদের। সঞ্জীবন কোভিড হাসপাতালের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও পরিষেবার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। করোনা রোগীদের অভিযোগ, কোভিড হাসপাতালে যথাযথ পরিষেবা মিলছে না, নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ। এর প্রতিবাদে আজ সকালে রূপশ্রী বাইপাস মোড়ে 116B জাতীয় সড়ক অবরোধ করে ঘণ্টা দুয়েক বিক্ষোভ দেখান করোনা রোগীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। সঞ্জীবন হাসপাতালে প্রতিক্রিয়া মেলেনি, অভিযোগ মিলেছে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।